আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ একজন মহিলা থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে শুউবা শুউবা গোত্রে গোত্রে বিভক্ত করেছি, ওয়া কাবাইলা, এবং বিভিন্ন কবিলায় কবিলায় বিভক্ত করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করেছি, আমি কাউকে ভূঁইয়া বানিয়েছি, কেউ চৌধুরী হয়েছে, কেউ মজুমদার, কেউ খান, কেউ পাঠান, কেউ সৈয়দ, এক একজন এক এক নামে নামকরণ করেছ, এক একজন এক একটা গোত্রের এক একটা বংশে তোমরা আলাদা ভাবে দুনিয়ার মধ্যে বিস্তৃতি লাভ করেছ। আল্লাহ বলেন, এই গোত্রে গোত্রের বিভক্তিটা লিতাআরাফু, একমাত্র তোমাদের পরিচিতির জন্য, তোমাদের পরিচিতির জন্য। বলেন তো, এই ভূঁইয়া নাম কেন, আরে চৌধুরী কেন, আব্দুল কাদের চৌধুরী, আব্দুল কুদ্দুস খান, আব্দুল সত্তার ভূঁইয়া, কি জন্য? লিতাআরাফু, পরিচিতির জন্য। এটার মধ্যে কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কোনো মর্যাদা নাই। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তো একজন পুরুষ আর একজন মহিলা থেকে তৈরি করেছি। এবার বলেন তো, হযরতে আদম খান, আদম ভূঁইয়া, আদম চৌধুরী, যদি আদমের লোভে কোনো বংশের নাম না থাকে, তো সে আদম থেকে তৈরি হওয়া তোমার নামে ভূঁইয়া কেন, সে আদমের বংশ হইয়া তোমার নামে চৌধুরী কেন, সে আদমেরই সন্তান হইয়া তোমার নামে খান কেন? আমার আল্লাহ বলেন, লিতাআরাফু, এটা হলো তোমার পরিচিতির জন্য। কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমার এই খান ভূঁইয়া চৌধুরীর কোনো দাম নাই, আল্লাহর কাছে সম্মানিত হলেন তিনি যিনি তোমাদের মধ্যে বেশি তাকওয়াওয়ালা। এবার বলেন তো, আল্লাহর কাছে সম্মান ভূঁইয়ার না মুত্তাকির, বলেন না মুত্তাকির দাম বেশি না চৌধুরী সাহেবের দাম বেশি, ভূঁইয়া সাহেবের দাম বেশি, মজুমদার সাহেবের দাম বেশি? না না না, আমার আল্লাহ বলেন, এটা তো শুধু তোমাদের পরিচিতির জন্য দিয়েছি আমি, মূলত তাকওয়াওয়ালার দাম বেশি। এবার বলেন, লকবওয়ালার দাম বেশি না তাকওয়াওয়ালার দাম বেশি?